বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। পথ চলাটা দীর্ঘ কয়েক বছরের। রানী রাসমণির শুরুর কিছুটা সময়ের পর থেকেই তার উজ্জ্বল উপস্থিতি। রানীমার বড় জামাই মথুরবাবু হিসেবে আত্মপ্রকাশ অভিনেতার। অভিনয় জীবনে অনেক চরিত্র করলেও মথুরবাবুর চরিত্রটা গৌরবের কাছে আলাদাই হয়ে থাকবে সারা জীবন। তবে এতদিনের পথ চলা এবার শেষ হতে চলেছে। তখন মথুরবাবু আর নেই, শারদামণি প্রথমবার আসছেন দক্ষিণেশ্বরে। এই খবরে মন খারাপ ধারাবাহিকের দর্শকদের। এই কয়েক বছরে গৌরবের অভিনয় তাকে বাস্তবেই যেন মথুর করে তুলেছিল, আর তাই এই মৃত্যু সকলের কাছেই কষ্টের। শেষ হয়ে যাচ্ছে মথুরের ট্র্যাক, তবে ধারাবাহিক চলবে, আসছে নতুন মোড়। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।